বোর্ডকে লেখা সাকিবের সেই চিঠি প্রকাশ। সাকিব আল হাসানের এক মন্তব্যে দেশের ক্রিকেট অঙ্গন উত্তপ্ত। গেল শনিবার এক ভার্চুয়াল সাক্ষাৎকারে বিসিবির একাধিক কর্মকর্তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তোলেন সাকিব, যা দেশের ক্রিকেট পাড়ায় আলোচনার ঝড় তোলে। রোববার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করে ওই বিষয়ে আলোচনা করেছেন তিন পরিচালক আকরাম খান, নাইমুর রহমান দুরজয়, মাহবুব আনাম ও প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। সাকিবের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তারা, এমনকি আইপিএল এর NOC পুনর্বিবেচনার কথাও বলেছেন তারা। তবে এই নিয়ে খুব একটা ভাবনাই নেই সাকিব। এত আলোচনার মাঝেও যেন চাপমুক্ত সব আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই ক্রিকেটার। এরই মধ্যে আইপিএল এ অংশ নিতে বিসিবির কাছে ছুটি চেয়ে সাকিবের লেখা সেই চিঠি প্রকাশিত হয়েছে। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আইপিএল এ খেলতে চেয়ে শ্রীলঙ্কা সফর থেকে ছুটি চেয়েছেন সাকিব, এমন প্রশ্ন তুললেও চিঠিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে চায় না কোথাও উল্লেখ নেই এই কথা। সাকিবের লেখা চিঠিটি এবার তুলে ধরা হলো বরাবর প্রধান নির্বাহী বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিরপুর ঢাকা, বিষয় আইপিএল 2021 খেলার অনুমতি চেয়ে আবেদন। জনাব, আমি সাকিব আল হাসান যথাযথ বিনয়ের সঙ্গে এই কথাটি জানাতে চাই যে আমরা 2021 সালের অক্টোবর মাসে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছি। এটি আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। আমি বিশ্বাস করি আসন্ন আইপিএল এ অংশ নেওয়া আমাকে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের প্রস্তুতির সেরা সুযোগ দেবে। আমি অবহিত আছি যে আইপিএল যখন হবে বিসিবি একই সময়ে শ্রীলঙ্কায় একটি সফর আয়োজন করার পরিকল্পনা করছে। সব কিছু বিবেচনায় নিয়ে আমাকে আসন্ন আইপিএল এ অংশ নেওয়ার অনুমতি দিয়ে টি-20 বিশ্বকাপের জন্য সেরা প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আন্তে সাকিব আল হাসান, ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এদিকে গত 20 মার্চ ভার্চুয়াল এক আলোচনায় এসে শ্রীলঙ্কা সফরে না যাওয়ার ব্যাখ্যা দিয়ে সাকিব বলেন, টেস্ট খেলবো না এটা কখনোই বলিনি, ভুলটা বিসিবির। সাকিব বলেন, ছুটির অ্যাপ্লিকেশনটির কোথাও টেস্ট খেলতে চান না এরকম কোনো কথা ছিল না, বরং বিসিবিকে জানিয়েছি আইপিএল এর এই সময়টাতে তিনি অন্য কোনো ম্যাচ খেলতে চান না। এই সময়টাতে আইপিএল খেলতে পারলে টি-20 বিশ্বকাপের জন্য একটা ভালো প্রস্তুতি হবে বলেই মনে করেন সাকিব।